আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। হরতাল বাড়ানোর খবর সম্পর্কে হেফাজতের বক্তব্য। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে সারাদেশে হেফাজতে ইসলাম বিক্ষোভ করে। এতে মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে চারজন নিহত হয়। পরে গতকাল শনিবার বিক্ষোভ মিছিল এবং রোববার 28 মার্চ সকাল সন্ধ্যা হরতাল পালন করেছে হেফাজত। আগামীকাল সোমবার আর কোনো হরতালের ডাক দেয়নি সংগঠনটি, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমসহ একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশ করা হয় যে ফের হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। তবে তথ্যটি ভুয়া বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক মাওলানা মোহাম্মদ ফয়সাল। রোববার 28 মার্চ বিকেলে গণমাধ্যমকে এই তথ্য জানান তিনি। খবরটিকে সত্য নয় উল্লেখ করে মাওলানা মোহাম্মদ ফয়সাল বলেন, রোববার হেফাজতের ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে পালন করা হচ্ছে। আগামীকাল যেহেতু পবিত্র শবে বরাত, সেহেতু আপাতত হরতালের সময়সীমা বাড়ানো হয়নি, এমনকি বাড়ানোর কোনো পরিকল্পনাও নেই আমাদের। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।